আর নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিম ওই আমার শাড়িতে এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া এক্সকিউজ মি আপনাকে চিন্তিত দেখাচ্ছে আপনি কি কাউকে খুঁজছেন হ্যাঁ একজনকে খুঁজছি কাকে খুঁজছেন এই যে দেখুন একে আরে একে তো আমরাও খুঁজছি কেন কি আপনি আমি ডিবি পুলিশ ও আচ্ছা আচ্ছা আপনার সাথে কি হয়েছিল বলুন তো যা বাড়ি থেকে বেরিয়ে যা কাজকর্ম নেই শুধু সংসার অশান্তি কিছু একটা তো করবি নাকি তোর বন্ধুরা দেখ সবাই চাকরি করছে আর তুই তোমাকে আমি 6 লক্ষ টাকা দিয়ে বিদেশে নিয়ে যাবো কোনো চিন্তা করো না ভাই যা করবেন একটু তাড়াতাড়ি করেন আমাকে নিয়ে পরিবারের সমস্যার সম্মুখীন হতে পারতেছি না হ্যাঁ ভাই তাড়াতাড়ি করব ভাই আপনি বিদেশ নিয়ে যান হ্যাঁ আচ্ছা ভাই থাকেন তাহলে আমি যাই আচ্ছা ভাই আমাকে একটু নিয়ে যাবেন টাকা লাগবে টাকা কত টাকা 5 লক্ষ টাকা আচ্ছা দেব আরে ভাই 1 মাস হলো তো টাকা দিয়েছি আমি বিদেশ যাব কবে আর 1 সপ্তাহের মধ্যে যদি আমার বিদেশ জানা হয় তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নেব আরে ভাই কোনো চিন্তা করেন না অল্প কিছুদিনের মধ্যে নিয়ে যাব আর অনেকে আছে তাদেরকেও নিয়ে যাব চলেন চা খাই এই নেন ভাই টাকা অনেক কষ্ট করে জোগাড় করেছি টাকাটা গুনে নেন ঠিক আছে কি না ভাই আমি টাকা গুনি না ভাই এত বিশ্বাস হ্যাঁ আচ্ছা এই ব্যাপার ডোন্ট ওয়ারি আমরা ওর খোঁজ পেলে আপনাকে জানাবো আচ্ছা দেখেন নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ টু মিস্টার রাজ সরি এই তো স্যার আপনি হ্যাঁ আমি কোনো চালাকি করবি না শুট করে দেব স্যার একই বলেন তুই মিস্টার রাজের টাকা মেরে দিয়েছিস আর কতজনের টাকা মেরে দিয়েছিস বল না স্যার আমি তো কোনো কিছু করিনি মিস্টার রাজের সঙ্গে আমার দেখা হয়েছে ও আমাকে সব বলেছে নেই বলছি তো দেখছি পুরনো হিসাবটা মেটাতে হবে চল থানায় চল দিচ্ছি স্যার দিচ্ছি হঠাৎই বেশ ভালো হয়ে গেছে স্যার কয়লা ধুলে ময়লা যায় না স্বভাব যায় না মূলে কিছু বললেন স্যার না না কিছু বলিনি কিন্তু তোকে এখন মরতে হবে আরে বস আপনি হ্যাঁ আমি টাকাগুলো কই এই যে বস নেন বুদ্ধ বিশান থ্যাংক ইউ বস বস ও এখানে এই তুই এখানে আমি তো এবার জুমাস ভাই ঠিক করছেন ঠিক বস বস আমি কোন অংশীদার রাখতে চাই না এর সবই আমার
ওহ মাই গড, এগুলো তো আসলে টাকা নয়, সবই কাগজ। ওহ নো, ধোকা, সবই ধোকা। না সম্ভবত ভাবছেন আমি কে, কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি কেন, অন্য কেউ তো হতে পারত। এই যে ছেলেটা লাল টি শার্ট পরা, সেও তো হতে পারত। অবশ্য আমার জায়গায় সে থাকলে ব্যাপারটা অন্যরকম হতো। আমি যা করেছি তা হয়তো অন্য কেউ করতো না। উফ, এই মাথা ব্যথা অসম্ভব আর অসহ্য। এই মাথা ব্যথা একদিন আমাকে শেষ করে দেবে। আমার একটু ঘুম দরকার, একটু শান্তির ঘুম।